আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আজকে ছোটোখাটো একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা আসলে একটা ডাব ডেটের ভিডিও, ডেটে গিয়ে ডাব খাওয়ার ভিডিও। জামাইয়ের সাথে গেছিলাম, জামাই অনেক পেরাপেরি করে নিয়ে গেছে, তো বলছে আমাকে ডাব খাওয়াবে। মেনলি গেছি অন্য উদ্দেশ্যে, তো পরে বুত্তামারা সাইজের একটা ডাব খাইছি। মানে খাইতে খাইতে আমি টায়ার্ড হয়ে গেছি, ডাব শেষ হয় না। তো ডাব খাওয়া শেষ করে খানিক দূর হাঁটতে হাঁটতে মনে হলো, গরমের মধ্যে মনে হলো একটু কফি খাওয়া দরকার। তো গিয়ে এই কফিটা আমি নিয়েছিলাম, আমারটা ছিল হ্যাজেলনাট লাতে, ভালোই মজা ছিল। তারপরে তো একটু খানিকক্ষণ বসে অকাম টকাম করতেছিলাম, তো আমার জামাই এদিকে মজার আরেকটা কফি নিছে। কফি মানে সে নিছে চকলেট শেক, ডার্ক চকলেট শেক, তারটা নাকি আরও মজা ছিল। আমার দেয় নাই, একলাই খাইছে, কিছু করার নাই, দিল না। আমিও তাকায় তাকায় দেখলাম, ওয়েফারটা মজা করে চাপায় চাপায় খাইলো। তারপরে তো আমারটা খেয়ে টেয়ে শেষ করলাম, কফিটা শেষ করে বের হইলাম। বের হয়ে খানিকক্ষণ পরে দেখি যে একটা দোকান, নাদিয়া মেবি ফার্নিচারের দোকান, ওদের এখানে দোলনাটা আমার খুব পছন্দ হয়েছে। যাই দেখতে গেলাম, এতগুলা দাম দোলনাটার, দেখে কি আর করার, আয়নার মধ্যে নিজেরা দেখে টেখে মজা করে চলে আসছি। মেনলি গেছিলাম যে উদ্দেশ্যে, আমার বাসায় সেদিন বাজ পড়ার কারণে আশপাশে অনেক ডাক পড়তেছিল, আমার ওয়াইফাইয়ের ইয়াটা কানেকশনটা নষ্ট হয়ে যায়। তো পরে তো রাউটারটা কিনে নিয়ে বাসায় চলে আসলাম। তারপর মাঝখানে পথে একটু আমাদের ইলেকট্রিক মিটারটা চেক, মানে চেক করলাম যে বিল কত আছে, কী আর করার আছে। ডেটে গেলে কিছু করার থাকে না, এখন সংসারের বাজার ছাড়া আর কিছু করার নাই। তারপরে তো দেখলাম টেরেসের গাছগুলার একটু দেখলাম, ওরা কেমন আছে কি আছে। গোলাপ ফুলের গাছটা বেঁকা হয়ে কাত হয়ে পড়ে গেছে। তারপরে একটু মেইনলি বাগানটা আমার না, আমার শাশুড়ির বাগান। তারপরে কি সঙ্গে একটা ওয়াইফাই রাউটারের সাথে ডেটটা এন্ড হলো। ওকে, সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।